नमस्कार बंधुरा तमदा रसुईते सबाइके स्वागत जानिए शुरू करते चलेछि आजके एकटी विशेष पर्व। खूब छोट बयस थेकेई आमी भारतेर विभिन्न स्थाने घुरते गेलेओ आमार सबचेये पछंदेर जायगाई हलो उड़ीसा श्रीक्षेत्र बा पुरीधाम। आज आमार एकटा छोट्ट घोषणा आछे, सेटा हलो आमी विगत कयेक बछर धरे पुरी मंदिर ओ 56 भोगेर ओपर एकटी रिसार्च वार्क करछिलाम एबं सेटा एखोनो चलछे। तो आमी ठीक करेছি पुरी मंदिरे 56 भोगের ওপর আমার জানা রেসিপিগুলি থেকে আমি আপনাদের সাথে প্রতি মাসে একটি করে রেসিপি শেয়ার করব। আগেই বলে রাখছি এই বিষয়ে আমার জ্ঞান খুবই সীমিত আর পুরি মন্দিরের এই মহাপ্রসাদ বা 56 ভোগ ঠিকঠাকভাবে তৈরি করা বা ওই স্বাদ আনানোর ক্ষমতা শুধু আমি কেন কারোর পক্ষেই সম্ভব নয়। আমাদের মতন সাধারণ মানুষ শুধু চেষ্টাটা করতে পারি। मंदिरेते काठेर जाले माटिर हाड़ीते रान्ना हय, बाड़ीते जेटा सम्भव नय तबे जे पद्धतिते बा जा जा उपकरण मंदिरे व्यवहार करा हय सेटा आमार जाना तथ्य अनुयायी आमी यथार्थभावे आपनादेर देखानोर चेष्टा करब। आजके 56 भोगेर मध्य जे भोगटी रान्ना करब तार नाम माठापुली। आसुन देखे नेওয়া যাক कि पद्धतिते आमी करेছি। जय जगन्नाथ। माठापुली तैरी करते दो धरनेर डाल लागे। एखाने आमी एक कप बिउरिर डाल नियेছি আর বড় চামচের एक চামচ মুগ ডাল নিয়ে নিয়েছি। এবার এই দুটি ডালকে আলাদা আলাদা ভাবে খুব ভালো করে ধুয়ে ভেজাতে হবে কমপক্ষে 5 ঘন্টার জন্য। আমার দুই রকম ডালই ভিজে গেছে, 5 ঘন্টার একটু বেশি টাইম ধরে আমি ডালগুলিকে ভিজিয়ে রেখেছিলাম। এবারে জল থেকে ছেঁকে তুলে প্রয়োজন হলে আরো একবার দুবার ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে কেবলমাত্র বিউরির ডালটাকে মিক্সার গ্রাইন্ডারে একটু বেটে নিতে হবে সামান্য জল দিয়ে। এক্ষেত্রে বলে রাখি মন্দিরে কিন্তু ডাল শিলনোড়াতেই বাটা হয়ে থাকে। আমার বাড়িতে আলাদাভাবে এই মিক্সিটা রাখা থাকে যেটা ঠাকুরের ভোগ তৈরি করার সময় আমি ব্যবহার করে থাকি। ডালটা একদম মসৃণ করে খুব ভালো করে বাটা হয়ে গিয়ে থাকলে একটা বড় বাটিতে ঢেলে নিতে হবে। এবার মুগ ডালটাকে জল থেকে ছেঁকে তুলে বাটিতে বাটা বিউরির ডালের মধ্যে দিয়ে দিতে হবে। এবার দুটো ডালকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, 1-2 মিনিট ধরে খুব ভালো করে ফাটাতে হবে। এটি 56 ভোগের মধ্যে একটি বিশেষ ভোগ। এটি প্রতিদিন মন্দিরে তৈরি হয়ে প্রভুকে নিবেদন করা হয়। কিছুক্ষণ ফাটানোর পর আমি এখানে ছোট চামচের 1 চামচে সৈন্ধব লবণ দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পর আরও কিছুক্ষণ খুব ভালো করে ফাটাতে হবে। এই ফাটানোটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবার আমি 10-12টি মতন গোলমরিচের দানা নিয়ে সেটা প্রায় গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেবো। মিহি গুঁড়ো যেন না হয়, একটু আধ ভাঙা থাকলে ভালো হয়। মন্দিরে কিন্তু একদম টাটকা গোলমরিচের গুঁড়োই ব্যবহার করা হয়, আগে থেকে তৈরি করে রাখা কোনো কিছু ব্যবহার করা হয় না। এবার এর মধ্যে আমি 1 চামচা আদা বাটা দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি আমি একটু হিং জলে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা। মন্দিরেতে বাতনি হিং বলে এক ধরনের হিং ভিজিয়ে রাখা হয়, তার জলটা দিয়ে দেওয়া হয়। আর এর মধ্যে আমি খানিকটা 1-2 চামচের মতো নারকলের কুচি দিয়ে দিলাম। নারকলের কুচিগুলো যেন খুবই পাতলা পাতলা এবং ছোট ছোট করে কাটা হয়। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে 4 থেকে 5 মিনিট খুব ভালো করে ফাটাতে হবে। এই রেসিপিটা স্টিম করে বা ভাপিয়ে তৈরি হয়। তার জন্য আমি এখানে একটা স্টিলের টিফিন কৌটো নিয়ে নিয়েছি, তাতে বড় চামচের 1 চামচে ভালো করে ঘি মাখিয়ে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু এর মধ্যে ঢালার আগে কমপক্ষে 30 মিনিট থেকে 1 ঘন্টা ঢাকা দিয়ে আলাদাভাবে রেখে দিতে হবে। মন্দিরেতেও এই ভোগ স্টিম করেই তৈরি হয়। স্টিমে দেওয়ার জন্য আমার বক্স একদম রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ব্যাটারটা একটু ভালো করে আবার একটু ফেটিয়ে নিয়ে ঢেলে দেব। একটু ঠুকে ঠুকে এটা ভালো করে সেট করে নিতে হবে। टिफिन बक्सर ढाकाटा खूब भालो करे आटके दिते होबे। एबार एटा स्टीम करा बा भापानोर जोन्नो आमी एकटा गामला बसिए निलाम, खानिकटा जल दिए तार उपर एकटा स्टैंड दिए दिच्छी। एबार एकटा ढाका दिए जलटा फुटते दिलाम किछुक्षणेर जोन्नो। एबार ढाका खुले स्टैंडेर ओपर खूब साबधाने टिफिन बक्सटा बसिए दिते होबे, दिए ढाकाटा आबार बंद करे दिते होबे। एबार ग्यासेर आँच कम थेके माझारिते रेखे 30 थेके 35 मिनिट मतन समय लागबे। एटा तैरी हये गेछे, आमी ग्यासटा बंध करे दिएछि। जेहेतु भेतरटा खूबई गरम ताई ग्यास बंध करा 10 मिनिट मतन पर आमी टिफिन बक्सटाके बाइरे निये आसछि। टिफिन बक्सर ढाकाटा खुले पतला कोनो कपड़ बा गामछा दिए ढेके रेखे दीते हबे 30 मिनिटेर जोन्नो, जाते ठंडा हो जाए। तैरी हो गेल माठापुली। एरपर छुरी दिए बड़ो बड़ो चौको टुकड़ो करे केटे प्रभु के निवेदन करते हबे, अवश्य तुलसी दिए, कारण तुलसी प्रभु जगन्नाथ देवेर अत्यंत प्रिय। तुलसी छाड़ा भोग निवेदन हय ना। जानी भिडियोटा अनेक बड़ो होयेछे, आमार कोनो रकम भूलभ्रांति होये थाकले आपनारा क्षमा करे देवेन। आपनारा एतक्षण धरे धैर्य धरे देखेछेन तार जोन्नो आपनादेर असंख्य धन्यवाद। भिडियोटा जदि आपनादेर भालो लेगे थाके बा कोनोभावे जदि एकटुओ उपकारे लेगे थाके ताहले आमार चैनेलटाके सबस्क्राइब करार जोन्नो आपनादेर काछे आमार एकान्त अनुरोध रइलो। आर भिडियोटाते एकटा लाइक करे दिले आमी परवर्ती भिडियो तैरी करते एकटू उत्साहित हई। आपनादेर केमन लागलो बा रेसिपि सम्पर्के कोनो रकम प्रश्न थाकले सेटा आमाके कमेंटे लिखे जानाते पारेन, आमी अवश्यई चेष्टा करब सेटार उत्तर देवार। आजकेर मतन आसि, नमस्कार। आबार देखा हबे अन्य कोनो भिडियोते। जय जगन्नाथ।